Digital Sharadin, Nibedan Korchen, Shorno Shilpo Shilpi, Dottu Jewelers, Bishwa Singh Road, Kochbihar. মুম্বাইয়ে প্রবল ঘূর্ণিঝড়ে ভারী লোহার বস্তু উপড়ে পড়ে আহত একাধিক চিকিৎসাধীন সাতজন। মুম্বাইয়ের ঘাটকোপাড়ের পূর্বে পন্থনগরে পুলিশ গ্রাউন্ড পেট্রোল স্টেশনের কাছে প্রবল বাতাসে একটি লোহার ভারী উপড়ে পড়ে। অনির্দিষ্ট সংখ্যক লোককে আটকে থাকে বলে খবর জানা গিয়েছে। আহতদের মধ্যে সাতজনকে রাজাওয়াদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। পুলিয়ার বিজেপির বুথ সভাপতি আক্রান্ত, মাথা ফাটিয়ে দেওয়া হলো এক বিজেপি কর্মীর। প্রতিবাদে পুলিশ ফাঁড়ি, ঘেরাও বিজেপির। নির্বাচনের শেষের দিকে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বেলে মাঠের বিজেপির বুথ সভাপতি আক্রান্ত হন। অপর এক বিজেপির কর্মী মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো। আক্রান্ত হয়েছেন বুথ সভাপতি সুব্রত ঘোষ। মাথা ফাটিয়ে গুরুতর জখম করা হয়েছে বিদ্যুৎ ঘোষ নামের এক বিজেপি কর্মীর। বিজেপির অভিযোগ, তৃণমূল দুষ্কৃতীরা এই কাজ করেছে। অবিলম্বে এদের গ্রেফতারের দাবিতে ফুলিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার দলের সভাপতি পার্থসারথী চ্যাটার্জি, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী সহ নেতৃত্বরা। কাটাতারের বেড়া কেটে গরু পাচারের চেষ্টা, বিএসএফ বাধা দেওয়ায় বিএসএফকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ পাচারকারীদের বিরুদ্ধে। নিজেদের রক্ষা করতে পাল্টা বিএসএফ গুলি চালায়। এই ঘটনায় এক পাচারকারী গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি 4 বিএসএফ কর্মী আহত হয়। জলপাইগুড়ি কোতোয়ালি থানার কুকুরজান গ্রাম পঞ্চায়েতের ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের ঘটনা। মৃৎসারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। প্রায় 2 ঘন্টা ধরে পথ অবরোধ চলে। দিনহাটা 1 নম্বর ব্লকের গোসানি মারি রাজাকান্তেশ্বর ব্রিজের বেহাল দশা, যে কোনো দিন ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা করছেন গ্রামবাসী। শুধুমাত্র লোহার খুঁটিতে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘ এই ব্রিজ। খুঁটিতেও মূর্ছে ধরেছে বলে গ্রামবাসীদের অভিযোগ। ওই ব্রিজের উপর দিয়ে চলে ভারী যানবাহনে যাতায়াত, যে কোনো সময়ে বিপদের আশঙ্কা করছেন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরেও স্থানীয় প্রশাসন, ব্লক প্রশাসনকে আর্জি জানিয়েও দাবি মেটেনি গ্রামবাসীর। অবশেষে আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো গ্রামবাসীরা। মাদক সামগ্রী কিনতে এসে গ্রেফতার 2 জন। ধৃতদের নাম ললিতা বর্মন, গৌর সিং জোত এবং বলবাহাদুর তামাং, সিকিমের বাসিন্দা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার রাতে খড়িবাড়ির পানিট্যাঙ্কির ওভারব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। সন্দেহভাজন 2 জনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় 52 গ্রাম ব্রাউন সুগার এবং 19 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ প্রায় লক্ষাধিক টাকা। মাদুর গুণে সংসার চালাচ্ছেন বালুরঘাট ব্লকের দোল্লা, ডুমইর, মালঞ্চা, অমৃতখণ্ড সহ জলঘর গ্রামের মহিলারা। বালুরঘাট ব্লকের মাদুর বুনন শিল্প ক্ষুদ্র কুটির শিল্প হিসেবে পরিগণিত হয়েছে। এই ব্লকে প্রায় 40 থেকে 50 জন মহিলা মাদুর বোনার সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তবে মহিলাদের আক্ষেপ, রাজ্য সরকার তাদেরকে আর্থিকভাবে সাহায্য করলে বা লোনের ব্যবস্থা করলে তাহলে আরও ভালোভাবে তারা এই কাজ করতে পারতেন। কিছুদিন আগে এই সমস্ত মহিলারা তাদের বিভিন্ন ডকুমেন্ট সরকারের কাছে দক্ষিণ দিনাজপুর জেলা শিল্প দপ্তরের মাধ্যমে জমা দিয়েছিলেন। তাদের আশা, সরকার নিশ্চয়ই তাদের সাহায্য করবেন। রাজবংশী এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার কোচবিহারের রাসমেলা ময়দানে আয়োজন করা হলো মাসান পুজোর। মঙ্গলবার সকালে এই পুজোর সূচনা হয়। এদিন এই পূজাতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, তৃণমূলের রাজ্য সহসভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় সহ রাজবংশী এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন মাসান পূজার পাশাপাশি মহারাজা বিশ্ব সিংহের জন্ম জয়ন্তী পালন করা হয়। এক সদ্যজাত শিশুকন্যার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ফালাকাটায়। ফালাকাটা পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকার রেললাইনের ধারে SAI সিগন্যাল পোস্টের গোড়ায় একটি সদ্যজাত শিশুকন্যার মৃতদেহ ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে জানান গ্রামবাসীরা। পাশে রয়েছে একটি প্লাইউড মিল। সেই প্লাইউড মিলের কর্মচারীরা জানায়, তারা সকালে যখন মিল খোলে তখন এসে দেখে সেই কুটির সামনে একটি সদ্যজাত শিশুকন্যা মৃত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তারপর তারা খবর দেয় রেল দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল দপ্তরের আধিকারিকরা। তারা জানায়, GRPF এসে ওই মৃতদেহটি নিয়ে গিয়ে ময়নাতদন্ত করবে। এখনো পর্যন্ত কোনো নাম পরিচয় জানা যায়নি। বারাণসী লোকসভা কেন্দ্র থেকে ফের এবার প্রার্থী হয়েছেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার সময় মেনে 12 রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন প্রধানমন্ত্রী। সাজো সাজো রব দেবাদিদেব মহাদেবের শহরে গঙ্গা পুজো করে মনোনয়ন জমা দেন নরেন্দ্র মোদী। নীল বানাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে আহত এক যুবক। আহত যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনা বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি এলাকায় সোমবার দুপুর 12টায়। আহত যুবকের নাম সন্দীপ আচার্যী, বাড়ি আগরতলার রাধানগর এলাকায়। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আগরতলা GBP হাসপাতালে রেফার। জানা যায়, আগরতলা রাধানগর এলাকায় সন্দীপ আচার্যী পরিবারের সাথে উদয়পুর মাতার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বিশ্রামগঞ্জ রেল স্টেশন সংলগ্ন আদিবাসী কলোনি এলাকায় আচমকায় চলন্ত ট্রেন থেকে পড়ে যায় সন্দীপ আচার্যী। পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। অন্যদিকে আদিবাসী কলোনি এলাকায় প্রত্যক্ষদর্শীরা ঘটনা দেখতে পেয়ে দ্রুত খবর দেয় বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে। আহত যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। দীর্ঘদিনের ২৮ নম্বর ওয়ার্ডের জলকষ্ট সমাধান হতে চলেছে। মঙ্গলবার শিলিগুড়ির ২৭ নম্বর ওয়ার্ড ৫ নম্বর ওয়ার্ডের পাম্পিং স্টেশনগুলো ঘুরে দেখেন পুর নিগমের মেয়র গৌতম দেব, মেয়র পরিষদ দুলাল দত্ত, কাউন্সিলর বড় চেয়ারম্যান সহ দপ্তরের আধিকারিকরা বিভিন্ন স্থান ঘুরে বেড়ান। একই সাথে ২৭ নম্বর ওয়ার্ডের জোস্তাময় স্কুলের ঠিক পেছনে অবস্থিত পাম্পিং স্টেশন ঘুরে দেখার পাশাপাশি ওই এলাকার বাসিন্দাদের সাথে তাদের সমস্যার কথা শোনেন। ওই অঞ্চলে রাস্তা প্রস্তুতিকরণ করার জন্য জোস্তাময় স্কুলের কিছুটা জমি দেওয়ার জন্য ধন্যবাদ জানান মেয়র। মালদাতে তাপপ্রবাহের জন্য রবীন্দ্র জয়ন্তীতে ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস হওয়ায় মঙ্গলবার রবীন্দ্রনাথকে স্মরণ করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে রবীন্দ্র স্মরণে আবৃত্তি, গান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়, প্রাক্তন উপাচার্য তথা বাংলা বিভাগের অধ্যাপক রজত কিশোর দে, রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস এবং অন্যান্য আধিকারিকেরাও। পুরাতন মালদার শহর ঘেঁষে বয়ে চলেছে বেকুলা নদী। এক সময় সারা বছরই নদী খাত দিয়ে বয়ে যেত জল। মালদা জেলার ঐতিহ্যবাহী নদীগুলির মধ্যে এটি ছিল অন্যতম। প্রাচীন বাংলার ইতিহাসে উল্লেখ ছিল এই নদীর, কিন্তু বর্তমানে এই নদী ছোট ছোট নালার মতো আকার ধারণ করেছে। পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় শিল্প তারকের কলকারখানা থেকে নির্গত বর্জ্য সরাসরি বেকুলা নদীতে মিশছে, ফলে দুর্গন্ধে নদীর ধারে যেতে পারছেন না। পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলুঙ্গা, মৌলপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা অবিলম্বে এই বেকুলা নদী সংস্কারের দাবি তুলেছেন তারা। পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা এবং মৌপুর গ্রামের বাসিন্দারা। ডিজিটাল সারাদিন নিবেদন করলেন স্বর্ণ শিল্পে শিল্পী, দত্ত জুয়েলার্স, বিশ্বসিংহ রোড, কোচবিহার।